চরগুলা সেন্ট্রাল ব্যাংকে তাণ্ডব মহিলা গ্রাহকের আটক। ব্যাংকে এক মহিলা গ্রাহক তাণ্ডব চালালেন, এতে ব্যাংকের কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের চরগুলা সেন্ট্রাল ব্যাংকে সোমবার। অবশেষে পুলিশে দিলেন মহিলাকে। অভিযোগ মতে চরগুলা এরঙ্গাবাদের রাধারানী দে নামের মহিলা ব্যাংকে এসে ব্যাংকের মহিলা ম্যানেজারকে তার জমা 40,000 টাকা দিতে বলেন। ম্যানেজার তাকে কাগজপত্র দিতে বললে তিনি ম্যানেজারের উপর চড়াও হয়ে যান এবং অফিসের কাগজপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্রে ভাঙচুর করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার ফলে প্রায় 2 ঘন্টা ব্যাংকের কাজকর্ম বন্ধ ছিল, যার দরুন গ্রাহকদের ব্যাংকের ভেতরে এবং বাইরে দীর্ঘ সময় লাইন দাঁড়িয়ে থাকতে হয়েছে। এবার পুলিশি তদন্তে এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন অনেকেই। তবে কেন এমন ঘটনা ঘটিয়েছেন ওই মহিলা গ্রাহকের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। অবশ্য পুলিশি তদন্তে ঘটনার মূল রহস্য বের হবে বলে গ্রাহকরা আশাবাদী। ওরে মাফ করে দাও, ওরে ধরে ধরে।